আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাজিকর পাখিগুলোর কিছু ছোট ছোট আপডেট দিব। তো আমি আমার বাজিকর পাখিগুলোকে কি খাওয়াই এবং আমার বাজিকর পাখিগুলোকে আমি কিভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি সেই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি গতকালকে রাতে কিছু সূর্যমুখীর বীজ নিয়ে এসেছি। আমার পাখি বাজিকর পাখিগুলো হচ্ছে সূর্যমুখী বীজ খেতে অনেক পছন্দ করে। নর্মালি আমি আমার বাজিকর পাখিগুলোকে মিক্সড করা যে খাবারটা আছে সেই খাবারটা খাওয়াই, কিন্তু ওই খাবারটার মধ্যে এই সূর্যমুখীর বীজগুলো অনেক কম পরিমাণে থাকে। কারণ হচ্ছে সূর্যমুখীর বীজগুলোর প্রাইস অনেকটা বেশি, প্যাকেটগুলোর প্রাইস তো আরও বেশি, কারণ ওগুলো বিভিন্নভাবে প্রসেসিং করে তারপরে প্যাকেট করা হয়। তো আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে বেছে বেছে এই সূর্যমুখীর বীজগুলো নিয়ে এসেছি। তো আমি অনেকগুলো দোকানে ঘুরলাম, দেখলাম এক একটা দোকানে বীজগুলো এক এক রকম দেখতে, কোনো বীজ হচ্ছে নতুন, কোনো বীজ পুরানা। তো দেখা যায় যে পুরনো যে বীজগুলো থাকে ওইগুলোর মধ্যে কিন্তু ওইরকমভাবে ভিতরে যে সাদা সাদা এটা থাকে ওইটা কিন্তু থাকে না। আবার অনেক সময় দেখা যায় ওই ভিতরের এটা কালো থাকে। তো এইভাবে হচ্ছে আপনারা যারা বাজিকর পাখি পালেন বা অন্যান্য পাখি পালেন, এরা কিন্তু সূর্যমুখীর বীজ পছন্দ করে। তো আপনারা সূর্যমুখীর বীজগুলো হচ্ছে আলাদাভাবে কিনতে পারেন। আর এখানে হাফ কেজি বীজ আছে। আমি এখন যেটা করব, আমার আগে যে চিনাগুলো ছিল সেই চিনাগুলোর সাথে আমি সূর্যমুখীর বীজগুলো মিশিয়ে দেব। তার আগে আমি আমার বাজিকর পাখিকে অল্প কিছু পরিমাণে সূর্যমুখী বীজ আলাদাভাবে দিয়েছিলাম। ওরা কিন্তু সাথে সাথেই সূর্যমুখীর বীজ দেখলে ওরা সাথে সাথে ঘর থেকে চলে আসে। ওই ফুটেজটা আমি নিতে পারি নাই। যখন ও দেখলো যে আমি সূর্যমুখীর বীজগুলো দিচ্ছি, ও সাথে সাথে ওর ঘর থেকে বের হয়ে ডিরেক্ট হচ্ছে এই খাবারের পটের মধ্যে বসে গেছে সূর্যমুখী খাওয়ার জন্য। অনেক কিউট করে খায় ওরা। যখন খায় আমি হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখি, অনেক সুন্দর করে ওরা সূর্যমুখীর বীজগুলো থেকে খোসা থেকে বীজগুলো ছাড়িয়ে তারপর কিন্তু ওরা এই বীজগুলো খায়। দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া আমি যেটা করি, আমার বাজিকর পাখিগুলোকে বিভিন্ন ধরনের সবজি তারপর হচ্ছে শাক এগুলো খাওয়ানোর চেষ্টা করি। পাশাপাশি আমি রেগুলার যেটা ওদেরকে খাওয়াই সেটা হচ্ছে মিনারেল ব্লক, যেটা পাখির জন্য খুবই ভালো। আর আমি আমার পাখিগুলোকে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকারের ওষুধ খাওয়াই নাই। আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আর পাখিগুলোর হচ্ছে যেন ঠান্ডা না লাগে, পাখির একটা কমন রোগ সেটা হচ্ছে ঠান্ডা লেগে যায় অনেক সময় বাজিকর পাখিগুলোর, যার কারণে আমি হচ্ছে মাঝে মধ্যে তুলসী পাতা খাওয়ানোর চেষ্টা করি। এতে কিন্তু ওদের ঠান্ডাটা লাগবে না আর অনেক সুস্থ থাকবে। দেখতে পাচ্ছেন আমার বাজিকর পাখিগুলো মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ। আর এগুলো তো নতুন বাচ্চা, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই হয়তো দেখে থাকবেন এই বাচ্চাগুলো যখন হয়েছিল প্রতিটা মুহূর্তই আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ট্যাঙ্গো যে পাখিটা পায়ে সমস্যা, ওই পাখিটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। যদি ওর পাটা সুস্থ হবে না আর কখনোই, এটা এরকমই থেকে যাবে। যাই হোক, তারপর ও যে নিজে থেকে বিলং করছে এটাই আমার কাছে সব থেকে খুশির বিষয়। আর আমি চাই আমার পাখিগুলো এভাবেই সবসময় অ্যাক্টিভ থাকুক। আর এখন আমি এই আমার যে সূর্যমুখী বীজগুলো এনেছিলাম ওই সূর্যমুখী বীজগুলো পুরনো যে চিনা ছিল সেই চিনার সাথে হচ্ছে মিক্সড করে দিব। এখন কিন্তু দেখেন কত সুন্দর লাগছে। আর এই সূর্যমুখীর বীজ ওরা অনেক পছন্দ করে। আর হাফ কেজি সূর্যমুখীর বীজ কিন্তু অনেকগুলো হয়েছিল। আমি অর্ধেক বীজ হচ্ছে প্রায় এক কেজি চিনার সাথে মিশিয়েছি। বাকি চিনাগুলো, বাকি সূর্যমুখীগুলো আমি আলাদাভাবে রেখে দিব। দেখেন ওরা কিন্তু কত সুন্দর করে সূর্যমুখীর বীজগুলো খেয়েছে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে। আসলে পাখি হাত নেই তারপর ঠোঁট দিয়ে কত সুন্দর করে এই খাবারগুলো হচ্ছে ছিলে ছিলে খায়। আবার সূর্যমুখীর বীজ দিলে অনেক সময় হয় একটু পিঁপড়া চলে আসে, তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।